ফটোশপটা অন করছি, দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ফটোশপের যে কাজটা করব, আমি একটা এর আগে ভিডিওতেও দেখেছিলাম যে ফায়ার ইফেক্ট কিভাবে দিতে হয় টেক্সটের মধ্যে। ফায়ার ইফেক্টটাই দেখাচ্ছি আমি আজকে। আমি ঠিক আছে, দেখো কে কে জানো, জানলে তোমার প্লাস পয়েন্ট থাকবে, আর না জানলে শেখা হবে। তো নতুন দেখো, ফাইলে ক্লিক করছি, তারপর নিউ বলে একটা পেজ নিয়ে নেব। এই পেজটা থেকে একটা সাইজ, যে কোনো সাইজের নিয়ে ওকে করে দিলাম। সাদা পেজ নিলাম একটা, পাচ্ছ সাদা পেজ দেখতে? আচ্ছা, এই পেজটাকে প্রথমত আমরা একটা কালার দিব, ব্ল্যাক কালার করে দিব। ব্ল্যাক কালারটা কিভাবে করছি দেখো, এখানে কালার আছে, সাদাটা আছে, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলি, আর উপরের কালারটাকে বলি ফরগ্রাউন্ড কালার। তো যে কোনো কালার দিয়ে করতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড যে কোনো একটাকে নিচ্ছি। তো আমি উপরেরটাই নিলাম। তারপরে এটা নিব, এটাকে বলা হয় বাকেট টুল, এটা নিয়ে জাস্ট ক্লিক করে দেবো, দেখো ব্ল্যাক হয়ে গেল। এবার এই জায়গায় যে লিখাটা, আমি লিখাটার উপরে ফায়ার ইফেক্ট দেখাতে চাইছি, সেই লিখাটা লিখে দিব। কিভাবে লিখছি দেখো, টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পরে এখানে জাস্ট একবার ক্লিক করব, দেখো কার্সার দেখতে পাচ্ছি। এবার এখান থেকে ফন্ট ফেস আমি চেঞ্জ করে নেব, বোল্ড করে দিলাম, একটু সাইজটাকেও বড় করে দিচ্ছি, সাইজ বড় করলাম। এখান থেকে কালারটাকে হোয়াইট করে ওকে করলাম। এবার দেখো কিভাবে কাজ করছি, এখানে লিখছি আমি ইন্ডিয়া, আই ইন্ডিয়া লিখলাম দেখো। তো এই ইন্ডিয়াটা লিখলাম, এই লিখাটাকে একটু আর একটু বোল্ড করবো। তো এখান থেকে দেখো বোল্ড করা আছে, এর থেকে আরো বেশি যদি বোল্ড করতে চাও তো এই বোল্ডে ক্লিক করতে হবে, দেখো আর একটু বোল্ড হলো। এর থেকেও যদি বোল্ড করতে চাও তাহলে ফন্ট ফেস চেঞ্জ করতে হবে। এবার মুভ টুলে ক্লিক করে দিচ্ছি, তাহলে দেখো লিখাটা হয়ে গেছে। আমি আর একটু সাইজটা বড় করে নিচ্ছি, এই দেখো বড় হলো, পাচ্ছ দেখতে? সবাই একটু মিউটটা করে দিবা, সবাই নিজের নিজের মাইকটা মিউট করে দিও, কথা বলার সময় শুধু চালু করে কথা বলবা, ঠিক আছে? মিউট করে দিলাম। আর কার আছে? দেখো তাহলে ইন্ডিয়া লিখাটা হয়ে গেছে। এবার ইন্ডিয়া লিখাটার উপরে এবার কি কি কাজ করছি দেখো, এখানে জিনিস একটা দেখতে হবে, খেলাটা হচ্ছে আমাদের এই জায়গায়, এই হচ্ছে লেয়ার, এই লেয়ারের খেলা আছে। তো লেয়ারটাই কিভাবে কাজ করছি দেখো, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে ইন্ডিয়া, যে টেক্সট আমি লিখলাম সেই লিখাটার লেয়ার। এই লিখার লেয়ারটাকে আমি আর একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য রাইট ক্লিক করব লিখাটার উপরে, লেয়ারটার উপরে, যে ডুপ্লিকেট করব। দেখো ডুপ্লিকেট লেয়ার লিখা আছে, অথবা কন্ট্রোল দেবে জে প্রেস করলেও ডুপ্লিকেট হয়ে যাবে। এই দেখো ইন্ডিয়া কপি বলে চলে এলো, তাহলে আর একটা লেয়ার, দুটো লেয়ার কিন্তু চলে এসেছে। এবার উপরের লেয়ারটাকে ক্লিক করব, দিয়ে মানে ক্লিক করলে কি হবে, এটা বাদ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল, এবার এটা চালু নাই। এখন এটা দেখতে পাবো, যেটা চোখ, চোখের মতো চিহ্ন দেখতে পাচ্ছ, চোখ মানে দেখতে পাচ্ছি আমি, যেটা লেখাটা দেখতে পাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছি না। তো অরিজিনাল যে টেক্সটের লেয়ার, সেই লেখাটাই এখন সিলেকশন আছে। এবার কি করব দেখো, এবার এখানে যাব ইমেজ মেনুতে, ইমেজ মেনুতে গিয়ে রোটেট ক্যানভাসে যাব, তারপরে 90 ডিগ্রি CW এই অপশনটায় ক্লিক করব। তাহলে কি হলো, এটা ঘুরে গেল লেখাটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এবার ফিল্টার মেনুতে যাব, ফিল্টার মেনুতে গিয়ে স্টাইলিশ করব। স্টাইলিশে গিয়ে এখানে ওয়াইন্ড বলে একটা অপশন আছে, দেখো ওয়াইন্ড অপশনে ক্লিক করলাম, যে একটা উইন্ডোয় আসলো, এটাকে ওকে করে দিচ্ছি, এই দেখো। দিয়ে নিচের দিকে চলে আসবা, ডিরেকশন, ডিরেকশনটা ফ্রম দ্য লেফট, এই রেডিও বাটনে ক্লিক করব, দিয়ে ওকে করে দাও। তাহলে দেখো হালকা করে ওয়াইন্ড, মানে বাতাসের মতো হালকা করে গেছে। এটাকে বড় করব, কন্ট্রোল দেবে থেকে এফ, তিন থেকে চারবার দাববা, একবার দাবলাম, দুই, তিন, আরেকবার দাবছি, চার। তাহলে কন্ট্রোল দেবে এফ প্রেস করলাম,
তারপরে এবার লেখাটাকে আবার ঘুরিয়ে দিব যেমন ছিল, তার মানে ইমেজ মেনুতে যাব, তারপরে রোটেট ক্যানভাস দিয়ে 90 ডিগ্রি CCW নিচেরটাই ক্লিক করলাম, দেখো ঘুরে গেল। তাহলে এই পর্যন্ত আমার কাজটা হয়ে গেছে। দেখো এবার কি করব, ফিল্টার মেনুতে যাব, এখানে দেখো ফিল্টার মেনু আছে, ফিল্টার মেনুতে গিয়ে ব্লার, ব্লারে গিয়ে এখানে দেখো ব্লার আছে, ব্লারে গিয়ে গাসিয়ান ব্লার আছে একটা অপশন, এই যে এই গাসিয়ান ব্লারে ক্লিক করব। গাসিয়ান ব্লারে ক্লিক করে এখানে রেডিয়াসটা আছে দেখতে পাচ্ছি 3.33 আছে, এটা রেডিয়াসটাকে কমিয়ে দেবো 3.2 করে ওকে করব। মোটামুটি দেখো স্মুথলি হলো, এবার এই লেখাগুলো যে শ্যাডোগুলো দেখতে পাচ্ছি এগুলো স্মুথলি হলো। এবার ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে ডুপ্লিকেট করা, এই দেখো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কালোটা দেখতে পাচ্ছ লেখা আছে, আর এটা হচ্ছে আমাদের টেক্সট যেটা আমরা টেক্সটটা আছে, এই টেক্সট আর ব্যাকগ্রাউন্ড এই দুটোকে মার্জ করে দিব। মার্জ করার জন্য কন্ট্রোল দেবে ই প্রেস করবা, তো দেখো মার্জ হয়ে গেল, কন্ট্রোল দেবে ই প্রেস করলে মার্জ হয়ে গেল। এখন ব্যাকগ্রাউন্ড নাম হয়ে গেল, দেখো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইন্ডিয়া লেখা আছে এখানে। এবার কি করব, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব, কোথায় পাবো এই দেখো এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে দেখো গোল আছে, গোলটা হাফ কালো আছে হাফ সাদা আছে, এই অপশনটায় ক্লিক করব। লেয়ারের নিচে ক্লিক করার পরে নিউ স্যাচুরেশনে ক্লিক করব, কার মাইকের আওয়াজ আসছে মিউট করো, মিউট করো। দেখো হিউ স্যাচুরেশনে ক্লিক করে এই যে বক্সটা এসেছে, এখান থেকে যেটা করব, যে হিউ আছে আমাদের এখানে প্রথমত কালারাইজে ক্লিক করব, তারপরে হিউ যেটা আছে হিউটা 119 আছে এটাকে 40 করব, আর স্যাচুরেশন আছে এটাকে 100 করে দিব, দিয়ে ওকে করব। দেখো কালারিং হয়ে গেছে একটু আগুনের মতো, দেখো আগুনের কালার হলুদ হয়, একটু রেড টাইপের হয়, তো হলুদ কালারটা দেখো চলে এসেছে। আবার সেম কাজটা আবার করব, আবার যাব নিউ লেয়ারে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, তারপরে হিউ স্যাচুরেশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে হিউ বলে অপশনটা আছে, এখানে 0 হয়ে আছে। এবার কালারাইজে ক্লিক করব না, শুধুমাত্র হিউ অপশনটাকে 0টাকে করব -25, এবার ওকে করলাম। দেখো এবার রেড কালারও মিক্স হয়ে গেল। এবার ক্যাপাসিটি যে আছে আমাদের এখানে দেখো ক্যাপাসিটি 100% হয়ে আছে, তার পাশে আছে দেখো নর্মাল, নর্মাল হয়ে আছে যেটা ব্লেন্ডিং মুড বলে, এই ব্লেন্ডিং মুড নর্মালটাকে ক্লিক করে করব ওভারলে, ক্লিক করলাম। তো ওভারলেতে ক্লিক করলে দেখো এবার আগুনের মতো কালারটা দেখাতে লেগেছে। এবার যেটা কপি করা টেক্সটটা আছে দেখো, এই লেয়ারটা যেটা আমরা কপি করে রেখেছিলাম, এই টেক্সট লেয়ারটাকে ওকে করে দিলাম, মানে ক্লিক করে দিলাম, তা দেখতে পাচ্ছি। এবার এটাকে যখন হয়ে গেল, এবার এটাকে করব আমরা কালার দিয়ে দেবো, কালারটা কীভাবে দিচ্ছি দেখো, লেয়ার স্টাইলে ক্লিক করছি, তারপরে গ্রাডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করলাম। তো গ্রাডিয়েন্ট ওভারলেতে গিয়ে এখানে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে কালারটা, সেই কালারটা নিবা, তো নিচে ব্ল্যাক ব্ল্যাকই থাক, আর যে সাদা কালারটা আছে এখানে ডবল ক্লিক করবা, দিয়ে এখানে যে কালার আছে আগুনের, এই আগুনের কালারে ক্লিক করবা এভাবে, এই দেখো, দিয়ে ওকে করে দাও। এটাও ওকে করছি, এটাও ওকে করে দিলাম, দেখো এটা হয়ে গেল আগুনের মতো ইফেক্ট দেওয়া। তাহলে আগুনের মতো কিভাবে ইফেক্ট দিবা, তো এরকম ইফেক্ট ফটোশপে কিন্তু দেওয়া যাচ্ছে, যদিও আমি এই ভিডিওটা এর আগেও দেখেছিলাম ইউটিউবের মাধ্যমে, তো আজকে আবার আমি দেখলাম ইফেক্ট কিভাবে দিতে হয়।